আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমি কুশি কাটের আরেকটি লেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আজকের লেসটি কিন্তু খুবই সহজ আর ভীষণ সুন্দর, যেহেতু ফুলের পাপড়ির ডিজাইন দিয়ে এই লেসটা করা হয়েছে। দেখুন দূর থেকে এটার ডিজাইনটা ভীষণ ভালো লাগছে। যদি কোনো জামার নিচে এই বর্ডার লাইনে এই ডিজাইনটা করা হয় সেটাও ভীষণ ভালো লাগবে। আর যদি চান যে ওড়নার দুই সাইডে আপনারা এটা করবেন বা চারো সাইডে, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই লেসের ডিজাইনটা যেহেতু ডাবল ক্রোশেন এবং চেন দিয়ে করা, তো সে অর্থে এটা খুবই সহজ। আর দুই লেয়ারের এই ডিজাইনটা কিন্তু করতে বেশি একটু সময় লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই লেসটি করতে হয়। আর তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে চ্যানেলটিকে একটা লাইক দিতে ভুলবেন না। কারণ একটা লাইক দিতে একটা সেকেন্ড লাগে না, কিন্তু সেই লাইকটা আমাদের জন্য অনেক অনেক আনন্দের বিষয় বা অনেক অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আর আজকের ভিডিওটি পুরো না টেনেই দেখবেন। তো এখানে কুশি কাটার নিয়েছি আমি 12 নম্বরের, আর নিয়েছি নয়তারের সুতো। তো নয়তারের সুতো দিয়ে করতে গেলে আমি 12 নম্বর কুশি কাটাটাই ব্যবহার করি। তো প্রথমে একটি স্লিপ নট বা গিট দিয়ে নিচ্ছি। তো কীভাবে দিচ্ছি সেটাও দেখে নিন। আর তার আগে আরও একটা কথা হচ্ছে, আমার এই চ্যানেলে কিন্তু কুশি কাটারের কিছু হাতেখড়ি দেওয়া আছে, পর্ব 1, 2, 3, তো সেগুলো দেখে নেবেন। কারণ হাতে ঘড়ির এই পর্বগুলো দেখলে হবে কি, কুশি কাটারের কাজগুলো আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সেখানে আমি কিভাবে সিঙ্গেল ক্রোশন করতে হয়, ডাবল ক্রোশন করতে হয়, চেন করতে হয়, সব কিছু ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি, আপনাদের জন্যই ভালো হবে। তো এখানে আমি কাপড়ের ভিতরে কিভাবে এই গিটটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি সেটা খেয়াল করুন। তো এখানে দেখুন, আমি প্রথমেই কাপড়ের ভেতর থেকে করছি কি, এই যে নয়তারের সুতো দিয়ে গিটটা দিয়েছি, সেই গিটটাকে টেনে নিয়ে তারপর যেটা করব, আমি একটা চেন দিয়ে আটকে দেব। তো এখন নিয়ে নিলাম, এখন যেটা করব, একটা চেন করে এটাকে প্রথমে আটকে নিচ্ছি কাপড়ের সাথে, আর তারপর আমি এখানে কাজ শুরু করে দেব। তো এখানকার যে কাজ সেটা হচ্ছে দুইটা চেন করব এখন আমি। তো দুইটা চেন করে নিচ্ছি, দুইটা চেন করে দুইটা চেন আমার যতটুকু দূরত্বে যায়, দেখুন দুইটা চেনের সমপরিমাণ দূরত্ব নিয়ে যতটুকু দূরে যায় ততটুকু দূরে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশন করে আটকে দেব। তো দেখুন দুই চেনের সমান দূরত্বে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশন করছি। সিঙ্গেল ক্রোশনটা করে তারপর কি করব, আটকে দেব এখানে। ঠিক এইভাবে আমি আবারও দুইটা চেন করে নিচ্ছি, দুইটা চেন করে আমি আবারও চেনটাকে একটু ধরব। চেনটা যেই জায়গায় গিয়ে থামে সেই জায়গাতেই আমি আবারও আরও একবার সিঙ্গেল ক্রোশন করে আটকে দেব। তো সিঙ্গেল ক্রোশন করে আটকে দিচ্ছি, আবারও সেম দুটি চেন করব। দুটি চেন করে আমি আবারও কি করব, সমপরিমাণ দূরত্ব নিয়ে এই চেন দুটোকে আবারও আটকে দিচ্ছি সিঙ্গেল ক্রোশন করে। সুতোটাকে নিয়ে এসে দুইটা সুতো লুপসের ভেতর দিয়ে এই সুতোটাকে নিয়ে যাচ্ছি, এটাকে বলে সিঙ্গেল ক্রোশন। তো এখনকার কাজ এটাই, আপনি যতটুক জুড়ে এই লেসের কাজটা করতে চান ততটুক জায়গা জুড়ে আপনাকে কি করতে হবে, দুইটা চেন এবং একটা সিঙ্গেল ক্রোশন করে আটকে দিতে হবে। এইভাবে আমি যতটুকু দরকার আমি এখানে এই কাজটা করে নিচ্ছি প্রথম রাউন্ডের এই কাজটি। সেম একই নিয়মে ফলো করে দুটো চেন আবার আমি ততটুকু দূরত্ব বজায় রেখে সিঙ্গেল ক্রোশন করে আটকে দিলাম। তো আমি এই কাজগুলো কিন্তু খুবই আস্তে ধীরে দেখানোর চেষ্টা করি, একটু সময় নিয়ে, যেন আপনারা কাজটা বুঝতে পারেন, লক্ষ্য করতে পারেন কীভাবে করেছি, এবং আপনারা যেন কাজটা শিখে নিতে পারেন। তাড়াহুড়ো করলে হয় কি, কোথা থেকে আমি সুতো নিয়েছি, কোথায় সুতোটাকে আমি জয়েন করছি, আপনারা কিছু বুঝতে পারবেন না। আর একটা কাজ যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আগে সবগুলো কাজই বৃথা, কারণ সবগুলো যে নিয়ম আছে সেগুলো কিন্তু ফলো করতে হয়, দেখতে হয় কুশি কাটারে। তো দেখুন দুইটা চেন, দুইটা চেন করে একটি সিঙ্গেল ক্রোশন করে আটকে দিয়ে দিয়ে আমি যতটুকু দরকার আমি করে নিচ্ছি। তা আমি অফ ক্যামেরাতে বাকিটুকু করে ফিরছি। তো অফ ক্যামেরাতে দেখুন আমি অনেকটা জায়গা জুড়ে করে নিয়েছি। তো এখন আমি যেহেতু দ্বিতীয় রাউন্ডের কাজ করব, এই পাপড়িগুলো তৈরি করার জন্য যেইভাবে আমাকে কাজ করতে হবে, তার জন্য আমি প্রথমে আগে এই কাজটাকে একটু উল্টে নিলাম। তো আমি দেখতেই পাচ্ছেন যেইভাবে করেছি তার থেকে একটু উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে এখন আমাকে এইভাবে এখন কাজ করে নিতে হবে আবার। তো উল্টে নিয়ে আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করে দিচ্ছি।
আর দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করার আগে দেখুন কি করছি আমি। প্রথমে আবার আমি 1, 2 এবং 3 এই তিনটা চেন করে নিলাম। এখন আমি ট্রিপল ক্রোশন করব, আর তার জন্য কিন্তু আমাকে দুইটা প্যাচ দিতে হবে। দেখুন কুশি কাটারে আমি দুইটা প্যাচ দিয়েছি, আমি কিন্তু একটা প্যাচ দিলে আমি ডাবল ক্রোশন করা হতো, এখন আমি ট্রিপল ক্রোশন করব। তার জন্য দুইটা প্যাচ দিয়ে প্রথম যে গ্যাপটা আছে সেটা বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপের মধ্যে একটি ট্রিপল ক্রোশন করছি। দেখুন দুইটা সুতো ছেড়ে আবারও সুতো নিয়ে দুইটা সুতো ছেড়ে আবারও আমি দুইটা সুতো ছেড়ে এই ট্রিপল ক্রোশনটা করে নিলাম, আর একটা কোণা হয়ে গেল। তো ত্রিভুজের মতো একটি কোণা হয়ে গেছে, কিন্তু এখন আমি দুইটা চেন করছি। যখন কোণাটা হয়ে যাবে দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, তখন আমাকে যেটা করতে হবে দুইটা চেন করে নিতে হবে। তো দুইটা চেন করে তারপর আমি এখন ডাবল ক্রোশন করব। একটা প্যাচ দিয়ে এই যেই আমি ট্রিপল ক্রোশন করেছি যে লাইনটা, এই লাইনের মধ্যে আমি কি করছি, একবার ডাবল ক্রোশন করলাম, আরও একবার ডাবল ক্রোশন করব, মোট দুইবার ডাবল ক্রোশন করলাম। আর তিনটা দুইটা চেন মানে একটি ডাবল ক্রোশন ধরেছি। তো একটা চেন করে আমি কি করলাম, এখন স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। দেখুন তো স্লিপ স্টিচ করে আটকে দেওয়ার পর এখানে একটা পাপড়ির মতো তৈরি হয়ে গেল। কিন্তু তো ছোট এই পাপড়িটা তৈরি করে নিয়েছি। তারপর যেটা করছি, আবারও আমি দুইটা চেন করছি আর দুইবার ডাবল ক্রোশন করে নিচ্ছি। তো দুইবার ডাবল ক্রোশন করে তারপর একটা চেন দিয়ে স্লিপ স্টিচ করে আটকে দেব। এখানে দুইটা ডাবল ক্রোশনের সময় কিন্তু আমরা বরাবর তিনটা চেন করি, এতে করে কি হয় পাপড়িটা বড় হয়। তো এখানে যেহেতু আমি পাপড়িটা ছোট করব তার জন্য আমি দুইটা চেন দিয়েছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো একটা চেন করে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। তো এই ট্রিপল ক্রোশনের যে লাইনটা সেখানে আমি দুইটা পাপড়ি করেছি খেয়াল করুন, আর পাপড়িগুলোকে একটু টেনে দিয়েছি হাত দিয়ে। টেনে দিলে হবে কি, পাপড়িগুলো দেখতে সুন্দর লাগবে। তো এখন পরের যে কাজ সেটা হচ্ছে এই দুইটা পাপড়ি করার পর এখানে আমি নিচের দিকে চলে যেতে হবে। আর তার জন্য যেটা করতে হবে, আমি ট্রিপল ক্রোশন করেছি যেই ঘর থেকে, দেখুন পাপড়ি করার পর আমি এই ঘরের মধ্যেই এখন স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি এবং এই ঘরটাতে চলে যাচ্ছি। এই ঘরে যাওয়ার জন্য আমাকে স্লিপ স্টিচ করে এই দেখুন আটকে দিতে হবে। তো আমি এখন নিচে নেমে গেলাম। এখন যেটা করতে হবে, আবার সেম একই নিয়ম, তিনটা চেন করলাম, আবার আমি ট্রিপল ক্রোশন করব, দুইটা প্যাচ দিলাম, তারপর আমি প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি ট্রিপল ক্রোশন করছি। তো দুইটা সুতো ছেড়ে আবারও আমি ট্রিপল ক্রোশনটা করে নিলাম। এখন দুইটা চেন, তারপর একটা প্যাচ দিয়ে ডাবল ক্রোশন করে নিচ্ছি। দেখুন আবারও একবার ডাবল ক্রোশন করব, মোট দুইবার ডাবল ক্রোশন, তারপর একটা চেন এবং আমি স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি, আটকে দিলাম। তো আরও একটি পাপড়ি তৈরি করতে হবে, তার জন্য আবারও দুইটা চেন, আবার একটা প্যাচ দিয়ে দুইবার ডাবল ক্রোশন। তো দুইবার ডাবল ক্রোশন করে নিচ্ছি। এখন একটা চেন এবং স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। তো স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আর এখন যেটা করতে হবে, আমার ট্রিপল ক্রোশন করেছি যেই ঘরে সেখানে আমি আবারও একবার স্লিপ স্টিচ করে নিচে নেমে যাচ্ছি। তো খেয়াল করুন, আরও একবার স্লিপ স্টিচ করে নিচে নেমে গেলাম। এখন এই একই নিয়ম ফলো করে আমি যতটুকু করে যেতে চাই ততটুকু করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একই নিয়ম ফলো করে এই বাকি যতটুকু আপনাদের ইচ্ছে ততটুকু বড় করে নেবেন, আমিও কিন্তু করে নিচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, তিনটা চেন করে তারপর আমাকে কি করতে হবে, ট্রিপল ক্রোশন করতে হবে। ট্রিপল ক্রোশন করে তারপরে দুইটা পাপড়ি তৈরি করতে হবে। তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তিনটা চেন করে দুইটা প্যাচ দিয়ে ট্রিপল ক্রোশন করব, প্রথম ঘর বাদ দিয়ে পরের ঘরে। তো পরের ঘরে আমি একটা ট্রিপল ক্রোশন করে নিচ্ছি। আবার একটা দেখুন, এখন ডাবল ক্রোশন করছি দুইবার, তারপর একটা চেন করে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। তারপর আরও এক দুইটা চেন, তারপর আবার দুইবার ডাবল ক্রোশন,
তো দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটা চেন, তারপর একটি স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। তারপর নিচে আবার স্লিপ স্টিচ করে চলে যাচ্ছি। তো কাজটা মূলত এটাই। তো আমি কিন্তু অনেকটা করে দেখিয়েছি, আর আশা করছি আপনারা বুঝতেও পেরেছেন এই সহজ লেসের ডিজাইনটি। তো আপনারা কিন্তু খুব সহজে এই ডিজাইনটি করে নেবেন, আর করলে ভীষণ ভালো লাগে। আর যে কোনো কুশি কাটারের কাজ করার পর হাত দিয়ে কিন্তু টেনে একটু সোজা করে দেবেন, এতে করে হবে কি ডিজাইনটা আরও বেশি ফুটে উঠবে, সুন্দর লাগবে। তো আজকের মতো আর কথা বাড়াবো না, এই লেসের ডিজাইনটি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো এই লেসের ডিজাইনটি আপনারা যে কোনো কাপড়ে থ্রি পিসে আপনারা করে নিতে পারেন। তো এরকম সহজ সহজ কিন্তু আরও অনেক লেসের ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, সেই সাথে কিন্তু কুশি কাটারের গলার ডিজাইনও দেওয়া আছে, হেয়ার ব্যান্ডের ডিজাইন। তো আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।